আসসালামু আলাইকুম জিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যেই মোবাইলটা দেখতেছেন এইটা নোকিয়া 105 2023-এর মডেল। আর আজকে আমি নোকিয়া 105 2023-এর এই মডেলটাই আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আর ভাই, বর্তমান বাজারে আমি মনে করি যাদের একটি দুর্দান্ত মানের বিশেষ করে কিপ্যাড ফোন দরকার, তারা অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। কারণ ভাই, কি বলবো ভাই, নোকিয়া ফোন বিশেষ করে 2023-এর এই মডেলটা ভাই র‍্যাপ ইউজ করার জন্য আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে। আজকে আমি এই মোবাইলটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। বক্সের কোয়ালিটি কিন্তু ভাই ওদের অন্য সব রেগুলার ফোনের বক্সের মতোই। যাই হোক, বক্সটা আমরা খুলে ফেলি। বক্সটা খোলার সাথে সাথে প্রথমত পেয়ে যাব আমি ওদের মোবাইলটা। মোবাইলটা আমি আপাতত সাইড করে রেখে দিই, তারপরে দেখি বক্সের মধ্যে ওরা আরও কী কী দিয়েছে। এবং তারপরে পেয়ে যাবেন একটা চার্জার, আর বিশেষ করে এই চার্জারের কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি চার্জার কিন্তু আপনি এই ফোনের বক্সের মধ্যে পেয়ে যাবেন। আর সবসময় চিন্তা করবেন এই ফোনের চার্জার দিয়েই, এই ফোন চার্জ দেওয়ার জন্য, আদারওয়াইজ অন্য কোনো ফোনের চার্জার কিন্তু ভাই আপনি এই ফোনের সাথে ইউজ করবেন না। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার তো ভাই ইউজ করবেনই না। তারপরে পেয়ে যাবেন ইউজার মেনু, যদি আপনার পড়ার সময় থাকে অবশ্যই পড়ে নিতে পারেন, না হলে ভাই সাইড করে রেখে দেন। এবং তারপরে রয়েছে আপনার 1000 mAh-এর ওদের দুর্দান্ত মানের একটি ব্যাটারি। আর নোকিয়া ফোনের ব্যাটারি তো ভাই কি বলবো, আর কিছু বলার নাই, বেস্ট কোয়ালিটির ব্যাটারি তো ওদের এমনিতেই হয়। যাই হোক, একটি দুর্দান্ত মানের 1000 mAh-এর একটি ব্যাটারি পেয়ে যাবেন। এবং এই ব্যাটারিটা কিন্তু আপনি একবার চার্জ দিলে অনায়াসে আপনি 2 থেকে 3 দিন চলে যাবে। এবং তারপরে দেখতেছেন আমাদের সামনে আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের মোবাইলটা। মোবাইলটার ভাই লুকটা দেখেন ভাই, খুবই প্রিমিয়াম। আর বিশেষ করে এই ফোনের যে ব্যাকসাইডটা দেখতেছেন এটা কিন্তু ভাই আপনার একেবারে সমান না। কিছু অ্যান্ড্রয়েড ফোন আছে যেমন একটু খসখসা টাইপের হয়, এটার ব্যাকসাইডটা কিন্তু ভাই আপনার সেম ওরকম। এবং একেবারে উপরের সাইডে আপনি একটা টর্চ লাইট পেয়ে যাবেন এবং টর্চ লাইটটা কিন্তু ভাই খুবই ভালো। একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি টাইপ বি চার্জিং পোর্ট, এবং তার সাইডে রয়েছে আপনার 3mm ইয়ারফোন জ্যাক। আর ফোনের ডিজাইন নিয়ে ভাই আর কি কথা বলবো, কিপ্যাডগুলো দেখেন ভাই কি বড় বড় লেখা, এবং কিপ্যাডগুলো ভাই কাজও করে খুব স্মুথলি। আর এই ফোনের যে ডিসপ্লে সাইজটা দেখতেছেন এটা কিন্তু আপনার ভাই 1.8 ইঞ্চি ডিসপ্লে। আর বিশেষ করে আমার কাছে যে ভেরিয়েন্ট রয়েছে এটা কিন্তু আপনি টোটাল 2টা সিম ইউজ করতে পারবেন, এবং 2টা সিম কিন্তু আপনি বড় সিম ইউজ করতে পারবেন। তাহলে আমরা ফোনটা চালু করে দেখি ফোনের ভিতরে ওরা কী কী দিয়েছে এবং ওদের ম্যানুয়াল সিস্টেমটা কেমন। ফোনের কিন্তু ভাই রেজুলেশনটা কিন্তু ভাই খুবই সুন্দর, আর ম্যানুয়াল সিস্টেম ভাই ওদের অন্য সব রেগুলার ফোনের মতোই। এবং এই ফোনের যে এলইডি টর্চ লাইটটা দেখতেছেন, এই টর্চ লাইটের আলোটা কিন্তু ভাই খুবই ভালো দিতেছে, এবং খুবই পাওয়ারফুল একটা টর্চ লাইট কিন্তু আপনি এই ফোনের সাথে পেয়ে যাবেন। এবং বিশেষ করে এই ফোনটির মধ্যে কিন্তু ভাই আপনার 2000-এর মতো কিন্তু ভাই কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রেখে দিতে পারবেন, যেটা ভাই হিউজ। এবং 500 SMS স্টোরেজ করে রেখে দিতে পারবেন। এবং এই ফোনটির মধ্যে কিন্তু আপনি অনেকগুলা গেম পেয়ে যাবেন, এবং এই গেমগুলো কিন্তু ভাই খুবই ইন্টারেস্টিং গেম এবং খুবই দারুণ গেম কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এই ফোনের প্রাইসটা ভাই খুবই কম ভাই, খুবই অল্প প্রাইজের মধ্যে কিন্তু আপনি এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটার ভাই প্রাইস হচ্ছে ভাই মাত্র 2550 টাকা, এই বাজেটের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অনেক জায়গায় 2500 টাকার মধ্যেও ভাই বিক্রি হচ্ছে। আর এই ফোনের ভাই ডিজাইন নিতে ভাই কোনো অপশনই নাই। বিশেষ করে র‍্যাপ ইউজ করার জন্য যদি আপনার একটা ফোন লাগে অবশ্যই কিন্তু ভাই আপনি নোকিয়া 105 2023-এর এই মডেলটা কিন্তু ভাই নিতে পারেন। আমার মতে এই ফোনটা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে। বিশেষ করে চায়না ফোনের চিন্তা ভাই বেটার সার্ভিস অবশ্যই পাবেন আপনি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।